নমস্কার, হরে কৃষ্ণ। ঘিয়ের প্রদীপ জ্বালালে পবিত্রতা পৌঁছায় স্বর্গ পর্যন্ত, সক্রিয় হয় জীবনচক্র জানাচ্ছে শাস্ত্র। প্রদীপ প্রজ্বলিত না করা পর্যন্ত পুজো সম্পন্ন হয় না। আবার তেল না ঘি কিসের প্রদীপ জ্বালানো অধিক শুভ সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। শাস্ত্র মতে ঘিয়ের প্রদীপ শুভ, এর মাহাত্ম্য ও উপকারিতা সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। সকাল সন্ধ্যায় পুজোয় আমরা প্রদীপ প্রজ্বলিত করে থাকি, এছাড়াও বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত করার মাহাত্ম্য স্বীকৃত, যেমন দীপাবলি আর এক নাম দীপ উৎসব। এছাড়া প্রতি মাসের বিশেষ বিশেষ তিথিতে প্রদীপ প্রজ্বলিত করার প্রথা প্রচলিত রয়েছে। আবার একাধিক পূজা পার্বণে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয়। সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে ব্যক্তির জীবনে ব্যাপ্ত অন্ধকার দূর হয়। শাস্ত্রমতে প্রদীপ না জ্বালিয়ে পুজো সম্পন্ন করা যায় না। পুজোর সময় ও তারপর কয়েক ঘন্টা পর্যন্ত প্রজ্বলিত রাখা শুভ। প্রদীপ আমাদের উজ্জ্বলতা প্রদান করে, উপনিষদে এর সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটি মন্ত্র রয়েছে। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়া, মৃত্য মা মৃত্যং গময়া, ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে প্রস্থান করা। তবে প্রদীপ প্রজ্বলিত করার জন্য তেল না ঘি কোনটির ব্যবহার সে বিষয়ে সঠিক ধারণা অনেকেরই নেই। আবার ঘিয়ের প্রদীপ দেব আরাধনায় উৎকৃষ্ট সে বিষয়ে জানা জরুরি। গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালানো শুভ, শাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করার জন্য ঘিয়ের ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়েছে, কারণ ঘিকে পবিত্র বলে মনে করা হয়। এক্ষেত্রে গাওয়া ঘি অধিক উপযোগী। হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে পুজো করা হয়, তাই গরুর দুধের তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অধিক শুভ। তবে ঘি ছাড়াও তিল সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করা যায়। মোমবাতির ব্যবহার বর্জিত, অনেকে মন্দিরে মোমবাতি জ্বালিয়ে থাকেন, শাস্ত্রে মোমবাতির ব্যবহার বর্জিত বলে মনে করা হয়। মোমবাতি এমন এক বস্তু যা শুধুমাত্র আত্মাকে আমন্ত্রণ জানায়। মোমবাতি জ্বালালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, তাই মোমবাতির ব্যবহার না করাই শ্রেয়। কেন জ্বালাবেন ঘিয়ের প্রদীপ? পুজোর সময় ঘিয়ের প্রদীপের ব্যবহারের পিছনে একটি আধ্যাত্মিক কারণ রয়েছে। হিন্দু ধর্মে পঞ্চামৃতকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে পাঁচ সামগ্রী দিয়ে পঞ্চামৃত তৈরি হয় তার মধ্যে অন্যতম হলো ঘি, তাই ঘিয়ের প্রদীপ জ্বালানো পরিবারে অমৃত বর্ষা হয় এবং শুভ শক্তির প্রভাব বিস্তার হয়। অগ্নিপুরাণে উল্লেখ আছে কোন পদার্থ দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা উচিত সে বিষয়ে অগ্নিপুরাণে উল্লেখ পাওয়া যায়। অগ্নিপুরাণে শুধুমাত্র ঘি ও তেল দিয়ে প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, এছাড়া অন্য কোনো পদার্থ বা বস্তু দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা অশুভ শাস্ত্র বর্জিত। পরিবেশ পবিত্র করে ঘিয়ের প্রদীপ, শাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের জন্য তেলের চেয়েও বেশি ঘিকে সাত্ত্বিক বলে মনে করা হয়। তবে তেল বা ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করার পর পরিবেশের চারিদিকে সাত্ত্বিক তরঙ্গ উৎপন্ন হয় ও পরিবেশ শুদ্ধ হয়। তেলের তুলনায় ঘিয়ের প্রদীপ অনেকক্ষণ পরিবেশের পবিত্রতা বজায় রাখতে পারে। উল্লেখ্য, তেলের প্রদীপ যে স্থানে প্রজ্বলিত করা হয় তার থেকে এক মিটারের মধ্যে পবিত্রতা বিস্তার করে, কিন্তু ঘিয়ের প্রদীপের পবিত্রতা স্বর্গলোক পর্যন্ত পৌঁছায়। আবার তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা হলে তার দ্বারা উৎপন্ন তরঙ্গ প্রদীপ নিভে যাওয়ার আধ ঘন্টা পর্যন্ত পরিবেশকে শুদ্ধ রাখে, কিন্তু ঘিয়ের প্রদীপ নেভার পর চার ঘন্টা পর্যন্ত তার সাত্ত্বিক শক্তির বিস্তার করে, শারীরিক চক্রকে সক্রিয় করে ঘিয়ের প্রদীপ।
মানব শরীরে 7টি চক্র রয়েছে। মনে করা হয় তেলের প্রদীপ জ্বালালে তা মানব শরীরের মূলাধার ও স্বাধিষ্ঠান চক্রকে একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত পবিত্রতা করে। কিন্তু ঘিয়ের প্রদীপ 7 চক্রের মধ্যে অন্যতম মণিপুর ও অনাহত চক্রকে শুদ্ধ করে।